যোৱা 29 জুন 2024ত আমাৰ ধুলা থানাৰ অন্তৰ্গত গ্ৰেণ্ডলেণ্ড বাগিচাৰ মুফতি মকিবুর রহমান বলে এগারী ব্যক্তি আছে, যা 29 জুনত এটা ফেসবুক ভিডিও দিছিলে, লাইভ ভিডিও। তাতে উত্তর লক্ষিমপুরের এজন ব্যক্তি মুস্তফা কমল বলে আমি জানিব পাৰিছোঁ, তেওঁৰ এটা কমেন্টৰ বিৰুদ্ধে এটা ফেসবুক লাইভ ভিডিও কৰিছিল। আৰু সেই ভিডিওটোতে কিছুমান সাম্প্রদায়িক মন্তব্য কৰা আমি দেখা পাইছোঁ। লগতে লক্ষিমপুর থানা তথা লক্ষিমপুর এস পি অফিস ঘেরাও করার কারণে একটা উচতনিমূলক মন্তব্যও দিছে। আর সেই সংক্রান্ততেই আমি আজি মুফতি মকিবুর রহমানক আজি আমি গ্রেপ্তার করছো। যেটা আমার তদন্ত হল, যেতিয়া আমি ফেসবুক লাইভ ভিডিওটির কথা গম পালো, সেইমতে আমি ভিডিওটো ভালকৈ নিরীক্ষণ করলো। আর সেইমতে উর্ধতম কর্তৃপক্ষের নির্দেশ মতে আমি নেসেসারি লিগেল একশন আমাক লবলে দিয়া গল। আর সেই সংক্রান্ততে আমি ধুলা থানার যেটু গোচর হয়েছে 97/2024 আর আন্ডার সেকশন 153A/505 আর 120B/IPC আন্ডারত এটা গোচর রুজু হয়েছে আজি। আর সেই সংক্রান্ততে আমি মুফতি মকিবুর রহমানক আমি গ্রেপ্তার করছো। আগতেও মুফতি মকিবুর রহমান ধুলা থানাতেই বিরুদ্ধে দুটা গোচর অলরেডি রুজু হয়েছে। এটা গোচরত ইতিমধ্যে আমি গ্রেপ্তার করে মহামান্য আদালতের আমি জুডিশিয়াল কাস্টাডিটো আমি প্রেরণ করেছিল। আর তেতিয়াৰ মাজে সময়ে তেনেকুৱা ধৰণৰ আপত্তিজনক মন্তব্য তথা কারুকার্য করে থাকার আমি সম্ভেদ পাই আহিছোঁ। আর সেই মর্মে আজি আমি এই কার্যর বিরুদ্ধে আমি বিরুদ্ধে গোচর এটা রুজু হয়ে আজি আমি গ্রেপ্তার করে মহামান্য আদালতত আজি আমি প্রডিউস করবো। এটা আমার তদন্ত চলি আছে আর পরবর্তীকালত আমার তদন্ত যে আগবাড়ে তেতিয়া আর কিছু কথা কব পৰা যাব। হয়, আমি গ্রেপ্তার করছো, গ্রেপ্তার করে আমি এটা মহামান্য আদালতত আমি অলরেডি আমি প্রডিউস করছো। আমি জনা মতে জুনাব হয়, আমি যি আমি গম পাইছো তেখেতৰ বিষয়ে এগারী জুনাব হয় বলে আমি গম পাইছো। যিজন মুস্তফা কমল বলে এগারী ব্যক্তি আছে উত্তর লক্ষিমপুরের হয়, কিছুমান মন্তব্য করা বলি মানে নিজের ভিডিওত ক্লেম করেছে, যিবোৰ মন্তব্যর বিরুদ্ধে লক্ষিমপুর থানা তথা লক্ষিমপুর এস পি অফিসক 6 জুলাই তারিখে ঘেরাও করার এটা বিষয়, সেই বিষয়ে কৈছে ভিডিওটো। আর তার লগতে বেলে নিজের কমিউনিটির মানুষসকলকো আহ্বান জানাইছিলে সেই ভিডিওটির জড়িয়ে। উচতনি দিয়ার আমি পাইছো ভিডিওটোত, নিজের যে কমিউনিটির লোকক সকলকে একত্রিত হয়ে লক্ষিমপুর থানা তথা লক্ষিমপুর এস পি অফিস ঘেরাও করার কারণে যুঁজা চলাইছিলেন। Thank you.